আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ও সালসালাম ও আলা মুরসালিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে মহরম এবং আশুরা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি অনেক দর্শকই এ বিষয়ে আমাকে নানান প্রশ্ন করে থাকেন তাদেরই প্রশ্নগুলোর মধ্য থেকে বাছাইকৃত পাঁচটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইল্লাহ বিল্লাহ তার মধ্যে প্রথম প্রশ্ন হল আশুরা শব্দের অর্থ কী দ্বিতীয় প্রশ্ন আশুরা রোজা কয়টি এবং চলতি দুই হাজার উনিশ সালে কত তারিখে রাখতে হবে তৃতীয় প্রশ্ন আশুরা রোজার ফজিলত কী চতুর্থ প্রশ্ন আশুরা রোজা কেন রাখা হয় পঞ্চম প্রশ্ন আশুরা রোজা ব্যতীত মহারমের আর বিশেষ কোনো আমল আছে কি না তো এই পাঁচটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার এবং শোনার চেষ্টা করবেন তাহলে প্রথম প্রশ্নের উত্তর হল আশুরা শব্দের অর্থ কী আশুরা শব্দটি মূলত আরবি শব্দ আশারা থেকে এসেছে আপনারা অনেকেই জানেন আশারা বলতে দশ বোঝায় আশারা মানে হল দশ তো সেই হিসেবে আশুরা শব্দের অর্থ হলো দশ তারিখ বা দশই মহারম মূলত মহারম মাসের দশ তারিখকেই আশুরা বলা হয় এই শব্দটা অনেক আগে থেকে প্রসিদ্ধ হয়ে গেছে দশই মহারম বোঝাতেই আশুরা শব্দ ব্যবহার করা হয় দ্বিতীয় প্রশ্ন হল আশুরা রোজা কয়টি এ ব্যাপারে আমরা যদি সহি হাদিসগুলো দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আশুরা রোজা কয়টি রেখেছেন বা রাখতে বলেছেন একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে পারি সুনানে আবু দাউদের দুই হাজার চারশো সাতত্রিশ নম্বর হাদিস কিতাবু সিয়ামের হাদিস তো সেই হাদিসটা খুব দীর্ঘ হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে যে মদিনায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম এবং সাহাবাই কেরাম মাসের দশ তারিখে একটি রোজা রাখতেন কিন্তু দশম হিজড়িতে সাহাবাই কেরাম রাসুলুল্লাহ আলাইহি সাল্লামের কাছে বললেন ইয়া রাসুল্লাহ আমরা মহরমের দশ তারিখে একটি রোজা রাখি কিন্তু ইহুদিরাও এই দিন একটি রোজা রাখে তো ইহুদিদের সাথে তো আমাদের মিল হয়ে গেল তো সে সময় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আগামী বছর থেকে আমরা নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিন রোজা রাখবো অর্থাৎ মোহারমের নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিন রোজা রাখব তো এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে মহাররমের রোজা নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রাখতে হবে অন্য এক বর্ণনায় আছে কেউ যদি নয় তারিখ রোজা রাখতে না পারে তাহলে দশ তারিখ এবং এগারো তারিখ এই দুইটা রোজা রাখবে অর্থাৎ দশই মোহারমের সাথে আগে পরে মিলিয়ে দুইটা রোজা রাখতে হবে হয়তো নয় নয় তারিখ দশ তারিখ দুইটা অথবা দশ তারিখ এগারো তারিখ দুইটা তো চলতি দুই সালে কত তারিখে এই দুইটা রোজা রাখতে হবে সেই হিসাব খুবই সহজ কারণ চলতি বছর দুই সালের সেপ্টেম্বর মাসের নয় তারিখ এবং দশ তারিখ মহারম মাসেরও নয় তারিখ এবং দশ তারিখ পড়েছে তো এখন হিসাব করতে আমাদের এবছর কষ্ট হচ্ছে না মহারম মাসের নয় তারিখ সেপ্টেম্বর মাসেরও নয় তারিখ মহারম মাসের দশ তারিখ সেপ্টেম্বর মাসেরও দশ তারিখ অর্থাৎ আসছে সোমবার এবং মঙ্গলবার নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিন এবছর রোজা রাখতে হবে আশুরা রোজা তিন নম্বর প্রশ্ন ছিল আশুরা রোজার ফজিলত কি। আশুরা রোজার ফজিলত সম্পর্কে রাসুলের করিম সাল আলাইহি কি কী বলেছেন একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই তা হলো সোনানু তিরমিজি কিতাবুসিয়ামের সাতশো পঞ্চাশ নম্বর হাদিস হাদিসটি আবু কাতাত রাদি তাআলা তালহু থেকে বর্ণিত হয়েছে রাসুল করিম সাল্লা ওয়াসাল্লাম বলেছেন সিয়া মুয়উমা আশুরা আইয়াহ তাসিবু আলাল্লাহ আইকাফিরুসানি কবলাহু আমি আল্লাহ সুবাহ তালার কাছে আশাবাদী যে আশুরা রোজা রাখার মাধ্যমে বিগত জীবনের এক বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে অর্থাৎ বিগত বছরের গোনা ক্ষমা হয়ে যাবে যদি কেউ আশুরা রোজা রাখে নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রোজা রাখলে বিগত এক বছরের ছোট গোনা যেগুলো হয়েছে সাগিরা গোনা যেগুলো হয়েছে সেগুলো ক্ষমা হয়ে যাবে সুবাহানাল্লাহ চার নম্বর প্রশ্ন ছিল আশুরার রোজা কেন রাখা হয় তো এই প্রশ্নের উত্তরটিও যদি আমরা সহি হাদিসের মধ্যে তালাশ করি তাহলে আপনাদের সামনে দুইটা সহি হাদিস উল্লেখ করতে পারি সহি বোখারির তৃতীয় খণ্ডের কিতাবসিয়ামের সর্বশেষ অনুচ্ছেদ বাবু শেয়াম ইয়াউ মা আশুরা এই অনুচ্ছেদের এক হাজার আটশো তেহাত্তর নম্বর হাদিস হাদিসটি আইসার দল্লাহু তাল আনহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন তাসু মুহু কোরাইশ ফিল জাহিলিয়া কুরাইশরা জাহিলিয়াতের যুগে এই আশুরার রোজা রাখত অকানা রাসুল ইয়াসু মুহ। এবং রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামও এই আশুরার রোজা তখন রাখতেন ফালাম্মা কাদিম আল মাদা সাহু ও আমার মিহি রাসুলের করিম সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন মদিনা এসেও তিনি আশুরা রোজা রাখতেন এবং সাহাবাই কিরামকে আশুরা রোজা রাখার নির্দেশ করতেন ফালাম্মা ফুরিদরমদন আর যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তারকায় মা আসুরা। আশুরা আশুরা রোজা ছেড়ে দেওয়া হল অর্থাৎ সেটা ঐচ্ছিক হয়ে গেল ফামাংসা আু আমাংসা আ তারকাহু যার ইচ্ছা হয় রোজা রাখবে যার ইচ্ছা হয় রোজা রাখবে না আশুরা রোজা তো এই হাদিস থেকে বোঝা যায় যে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরা রোজাটা বাধ্যতামূলক ছিল যেদিন থেকে রমজানের রোজা ফরজ হলো সেদিন থেকে আশুরা রোজা আর বাধ্যতামূলক থাকলো না ফামাংসা আর সামাহু আমাংসা আতারাকাহ যার ইচ্ছা এদিন রোজা রাখবে যার ইচ্ছা এদিন রোজা রাখবে না এটা একটা ঐচ্ছিক ব্যাপার এরপরে সহি বুখারি থেকে আরেকটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে পারি তা হলো একই অনুচ্ছেদের এক হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস ইবনে আব্বাস রাদি আল্লাহ তাহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলহিহ্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন তখন দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে অর্থাৎ আশুরা রোজা রাখে তো আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এই দিন রোজা রাখো কেন উত্তরে ইহুদিরা বলেছিল হা দা ইয়াউমুন সো এটা একটা উত্তম দিন কেন কারণ হ্যাঁ দা ইয়ৌ মুন্নাদ্জাল্লাহু বানি স্রায়ীল মিনাদু আল্লাহ সোবানতা আলাহ এই দিনে বনি রায়ীলকে তাদের শত্রুর হাত থেকে আল্লাহ সোহানতা আলাহ নাজাদ দিয়েছিলেন তো শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিসাল্লাম এই দিনে রোজা রাখত ফাস মাহু মুসা তো এই কথা শোনার পরে আসলে কারিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আহাক কুবি মূসা মিনকুম কুম আমি তো মুসার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার অতএব ফাসা মাহু আমার অবিসা বিশিয়া মিহি আল্লাহ রসুলসালুসাল্লাম তখন থেকে প্রত্যেক বছর আশুরা রোজা রাখতেন এবং সাহাবাই ক্রামকেও এই দিনে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন তো এটা খুবই ফজিলতপূর্ণ একটা রোজা আমরা আগেই বলেছি তবে এটা ফরজ নয় রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে এটা ঐচ্ছিক হয়ে গেছে কেউ রাখতে চাইলে ফজিলতের অন্তর্ভুক্ত হবে কেউ না রাখলে গুণাগার হবে না তবে বিশাল ফজিলত থাকার কারণে আমরা সকলে চেষ্টা করব এই রোজা রাখার জন্য তবে একটা ভুল বিশ্বাস আপনাদেরকে ভেঙে দিতে চাই তাহলে অনেকে মনে করে থাকে যে ইরাকের কারবালা প্রান্তরে হুসাইন রাদি আল্লাহ তালানহুর শাহাদাতকে কেন্দ্র করে এই আশুরা হয়েছে বা আশুরা রোজা রাখা হয় বিষয়টা এরকম নয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে একান্ন বছর পরে কারবালা সংগঠিত হয়েছিল অতএব আপনারা যারা একটু বিবেচনা করার মতো বুদ্ধি আছে আপনাদের সামনে প্রশ্ন রাখতে চায় যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে যে কারবালা সংগঠিত হইল পঞ্চাশ বছর আগেই এটাকে উদযাপন করার জন্য রাসুল রাসুল করিম সাল্লি সাল্লাম সাহিদ্দিরকে বলে যাবেন এটা তো পাগলেও বিশ্বাস করতে পারে না এজন্য বলছি ভাই কারবালা হয়েছিল এই দিনে এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা এজন্য আমরা সকলেই ব্যথিত হুসাইন রাজি আল্লাহ তালাহর শাহাদতের কারণে কিন্তু কারবালাকে কেন্দ্র করে আশুরা হয়নি আশুরার একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে কেন্দ্র করে আমরা রোজা রাখি মুসা আলহ ইসলাম এই দিনকেই আল্লাহ আলার তাল্লার স্বরূপ ফিরাউন ধ্বংস হয়েছিল এই জন্য খুশি হয়ে এই দিনে রোজা রেখেছিলেন তো ফিরাউন ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহতালার সমুদ্র পাড়ি দিয়ে দিয়েছিল মাঝখানদের রাস্তা রাস্তা করে দিয়ে সেই ঘটনাকে স্মরণ করার জন্য আমরা রোজা রেখে থাকি মূসা আলহিসামের সুন্নত পালন করে থাকি এটা তো হুসাইন রাদি আল্লাহ তাল শাহাদাতকে কেন্দ্র করে নয় সর্বশেষ পাঁচ নম্বর যে প্রশ্ন ছিল যে আশুরার রোজা ব্যতীত মহারমের বিশেষ কোনো আমল আছে কি না তো এ ব্যাপারে যদি আমরা সহি হাদিসগুলো দেখি যে হাদিসের মধ্যে বিশেষ কোনো আমলের কথা উল্লেখ আছে কি না সবগুলো হাদিস বিশ্লেষণ করলে আমরা আশুরার রোজাটাকেই দেখতে পাই অর্থাৎ মহরমের বিশেষ আমল বলতে আশুরা রোজা এই রোজার বিশেষ ফজিলত আছে রো রোজা রাখার জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম বিশেষভাবে উৎসাহিত করেছেন কিন্তু এই রোজা রাখা ব্যতীত বিশেষ কোনো আমল আছে বলে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না আমরা পাই না আমাদের দেশে অনেক আমল প্রচলিত আছে সব ভিত্তিহীন অনেকে বলে থাকে আশুরার এত রাকাত নামাজ পড়তে হবে এইভাবে নিয়ত করতে হবে এই সুরা দিয়ে পড়তে হবে এইভাবে মোনাজাত করতে হবে এগুলো সব ভিত্তিহীন এর কোনো সহি দলিল নেই এর কোনো প্রমাণ আমরা পাই না অনেকে আবার বলে থাকে এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে এবং এই কয়দিনে বিবাহ করা যাবে না অনুষ্ঠান করা যাবে না এই করা যাবে না মাতম করতে হবে শোক করতে হবে শোক পালন করতে হবে এইগুলো সব শিয়াদের বিকৃত মতাদর্শের উপর ভিত্তি করে কিছু প্রচারণা আর কিছুই নয় ইসলাম এগুলোকে সমর্থনই করে না যাদের মধ্যে এই বিকৃত মতাদর্শ ঢুকে গেছে তাদেরকে একটু সতর্ক করতে চাই যে আপনার এই মতাদর্শ পোষণ করার আগে পালন করার আগে মানুষকে বোঝানোর আগে আপনি আরেকবার যাচাই করুন কোরআন এবং সহি সুন্নার মধ্যে আপনার এই মতাদর্শের উপর ভিত্তি করে কোনো আমল আছে কি না কোনো পালনীয় কিছু আছে কি না কিছুই আপনি পাবেন না অতএব মহাররমকে কেন্দ্র করে শুধুমাত্র দুইটা রোজা রাখাই আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের নির্দেশ তবে এটা ফরজ নয় এটা সুনত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম রাখতেন রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এটা বাধ্যতামূলক ছিল এখন আর বাধ্যতামূলক নেই না রাখলে গোনা হবে না তবে রাখলে বিশেষ ফজিলতের অন্তর্ভুক্ত হওয়া যাবে তবে এই রোজা রাখা ব্যতীত বিশেষ কোনো আমলের কথা আমরা এই কারণে বলতে পারবো না কারণ সহি কোনো বর্ণনায় আমরা কোনো আমলের কথাই পাই না রোজা রাখা ব্যতীত আর কোনো বিশেষ আমলের কথা পাই না আপনারা নফল রোজা রাখতে পারেন সালাত আদায় করতে পারেন নফল নামাজ পড়বেন দোয়া করবেন কোনো নিষেধাজ্ঞা নেই তবে এই মহারমকে কেন্দ্র করে আশুরাকে কেন্দ্র করে এইভাবে বিশেষ আমল করতে হবে এরকম যদি কেউ বলে আর বুঝায় তাহলে অবশ্যই তার পিছনে দলিল থাকতে হবে দলিলবিহীন কোনো কথা ইসলামে চলে না রাসুল্লাহ সাল্লি সাল্লামের সেই বিখ্যাত উক্তি দিয়ে আমি শেষ করতে চাই রাসুলাল্লাহ সাল বলে গেছেন মান আমালান লাইসা আলাইহি যে ব্যক্তি এমন কোনো আমল চালু করলো যে আমলের কোনো নির্দেশনা আমি মোহাম্মদ এবং আমার সাহাবিদের থেকে পাওয়া যায় না সেই আমল অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে যে আমলের নির্দেশনা মোহাম্মদ সাল্লি সাল্লাম থেকে এবং তার সঙ্গী সাথীদের থেকে প্রমাণিত হয়নি সেই আমল যত ভালোই হোক না কেন সেটা প্রত্যাখ্যান করতে হবে আবেগের বসীভূত হয়ে কারবালাকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল তৈরি করা এটা ইসলাম সমর্থন করে না আল্লাহ সুবাহন তালা যেন বিষয়টাকে ভালো করে বুঝে সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ও আখর দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবারকাতু